মেলিসান্দে। কুনস নামে এক দেশ ছিল যেখানে আশীর্বাদের আগে অভিশাপ দেখা দিত। এক দয়ালু রাজা ও রানীর কোলে এক ফুটফুটে রাজকন্যা জন্ম নিল। আদর করে তার নাম রাখা হল মেলিসান্ডে। মেলিসান্ডের ছোট্ট মাথায় লম্বা সোনালী চুল, আসলে সেটা সোনার চুল ছিল, এবং তার চোখ ছিল মায়ায় ভরা। রাজা ও রানী ফুটফুটে রাজকন্যা পেয়ে খুবই আনন্দে ছিলেন। তারপর ধীরে ধীরে মেলিসান্ডের অন্নপ্রাশনের সময় চলে এলো। তারা সিদ্ধান্ত নিলেন কোনো পরীকে তারা নিমন্ত্রণ করবেন না। আচ্ছা, কয়েকজন পরীকে তো নিমন্ত্রণ করাই যাবে না, তারা ভীষণ রেগে যাবে। আর কাউকে যদি নিমন্ত্রণ না করা হয় তাহলে রেগে যাওয়ার প্রশ্ন নেই। অথবা সবাই? আর ঠিক সেইটাই হলো। পরের দিন প্রায় 30-40 জন পরী এসে রাজপ্রাসাদে বিক্ষোভ দেখালো। আমাদের কি করে নিমন্ত্রণ থেকে বাদ দিলেন? এটা একদমই মেনে নেওয়া যায় না। আমি বলছি রাজকন্যার মাথায় চুল থাকবে না। আর আমি বলছি রাজকন্যা থামো, আমার মেয়ের সম্পর্কে আর অভিশাপ দিও না। সকল পরীরা খুবই কষ্ট পেল। তোমাদের কি হৃদয় বলে কিছু নেই নাকি? তোমাদের কি মনে হয় পরীদের কেমন হওয়া উচিত? পরীদেরকে সবসময় মানবিক ও ভীষণ দয়ালু হতে হয়। শুধু ডানা ও জাদুদণ্ড থাকলেই পরী হওয়া যায় না, দয়া মায়া ও ভালোবাসা থাকতে হয়। পরীরা তাদের দোষ বুঝতে পারল। মেলিফলা আর অন্যান্য পরীরা ক্ষমা প্রার্থনা করল এবং মাথা নিচু করে ওরা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। রাজকন্যার মাথার সেই সুন্দর সোনালী চুল আর নেই। রাজা ও রানী মেয়ের দুর্ভাগ্যের কথা চিন্তা করে খুবই কষ্ট পেলেন। মেলিসান্ডের ছোটবেলা খুব ভালো কাটলো না। তার ভয় ছিল সবাই তাকে নিয়ে নিন্দা চর্চা না করে। বাবা, এটা কি আমার দোষ যে আমার চুল নেই? এতে কি আমাকে বাজে দেখতে লাগছে? হ্যাঁ, সৌন্দর্য আমাদেরকে খুঁজে নিতে হয়। তোমাকে যে দেখছে সে কিভাবে দেখছে সেটাই গুরুত্বপূর্ণ। তোমাকে নিয়ে মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। তুমি যদি নিজেকে ভালোবাসো আর তোমার কাছের লোকদের ভালোবাসতে পারো, তোমাকে কেউই কোনোদিনই খারাপ বলবে না। রাজকন্যা তার বাবার কথা শুনল, সে নিজেকে ভালোবাসতে শিখল, তার ন্যাড়া মাথাটাও পছন্দ করা শুরু করলো। রানী তাকে সুন্দর সিল্কের বনেট ও টুপি কিনে দিয়েছিল চড়া রৌদ্রের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু রাজা যেমনটি বলেছিলেন, রাজকন্যাকে নিয়ে কেউ সুখী ছিল না। হঠাৎ একদিন রাজপ্রাসাদের মধ্যে কেউ যদি জাদু করে রাজকন্যার চুল ফিরিয়ে দিত। মহারাজ খুবই বুদ্ধিমান, উনি নিশ্চয়ই কিছু উপায় বার করবেন। করতেই হবে, রাজকন্যার চুলের জন্য উন্নত জাদু দরকার। যেমন আমি চাই ঘুম থেকে উঠলেই রাজকন্যার লম্বা সুন্দর এক ঢালা সোনালী চুল হবে, আর সেটা প্রতিদিন 1 ইঞ্চি করে বাড়বে, আর যতবার চুল কাটবে ততবার দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে। রাজা, রানী, রাজপ্রাসাদের সেবিকারা অবাক হয়ে মেলিসান্ডেকে দেখল। তার হঠাৎ করে এক ঢাল লম্বা সোনালী চুল হয়ে গিয়েছিল। দাঁড়াও, এই জাদুটা আমাকে আমার গডমাদার বিয়ের সময় উপহার দিয়েছিল, যেটা খুঁজে পাচ্ছিলাম না।
তোমরা কি কেউ এই জাদুটাকে বাঁচিয়ে তুলে কাজে লাগিয়েছ আমাকে এক্ষুনি বলো। সেবিকারা এগিয়ে এসে রাজাকে সত্যি কথাটি বলল। তারা ক্ষমা প্রার্থনা করল, কিন্তু রাজার মাথায় তখন ঘুরছে চুল বাড়ার অঙ্ক। রাজকন্যার সোনালী লম্বা চুল প্রতিদিনই বাড়তে লাগলো। রাজকন্যাই তখন হয়ে দাঁড়ালো এই শহরের মুখ্য আলোচনার বিষয়। না, এটা শুধু সোনা, রাজকন্যা চুলে হিরে থাকতেই হবে, না হলে চুল থেকে লাভ নেই। রাজকন্যা ততদিনে অপরদিকে নিজের চুল সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিদিন সকালে যখন রাজকন্যা ব্রেকফাস্টে বসে, তার চুল একটা চেয়ারের উপরে রাখা থাকে, তারপর দুটো চেয়ার এবং সবশেষে দশটা। তারপর গোটা প্রাসাদ জুড়ে সোনালি চুলে ভর্তি হয়ে যায়। রাজকন্যা মেলিসান্ডে তার ম্যাজিক চুল সামলাতে একটা ম্যাজিক কাঁচি চাইল তার বাবার কাছে। রাজা দীর্ঘশ্বাস ফেলে ম্যাজিক কাঁচি চেয়ে চিঠি লিখলেন তার ঠাকুমাকে। তারপর ম্যাজিক কাঁচি এসে হাজির হলো। সঙ্গে সঙ্গে রাজকন্যায় কাঁচি নিয়ে বসে পড়লেন। জাদুর কাঁচি, জাদুর কাঁচি, শুধুমাত্র জাদুর চুল কেটে ফেলো, আমার সব লক্স কেটে ফেলো, আমাকে এই দুরবস্থা থেকে মুক্তি দাও। কিন্তু হায়, রাজকন্যা আবার সব চুল হারিয়ে ফেললেন। আমার ওই লম্বা চুলই ভালো লাগতো। কিন্তু মেলিসান্ডের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। চুল আবার দ্বিগুণ বেগে বাড়তে শুরু করলো। প্রতিদিন সেটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হতে থাকলো। প্রতিদিন রাতে সেটা একটা তার প্রধান কাজ হয়ে গেল। প্রতিদিন রাতে সে তার চুল কাটতে থাকলো, আর প্রতিদিন সকালে সেটা আগের থেকে দ্বিগুণ বেগে বাড়তে লাগলো। রাতে ঘর ভর্তি চুলের গোছা তৈরি হতো, আর সকালে সেই চুলের ঢিপি থেকে রাজকন্যাকে উদ্ধার করতে হতো। একদিন এরকম রাত, রাজকন্যা জানলার ধারে বসেছিলেন, নিজের দুর্ভাগ্যের জন্য দুঃখ পাচ্ছিলেন, এবং সে ফিসফিস করে কিছু শুনতে পেল। মেলিসান্ডে, রাজকন্যা মেলিসান্ডে, আমি প্রিন্স ফ্লোরিজেল, পূর্ব থেকে। তোমার এই অদ্ভুত সমস্যার কথা আমি শুনেছি, এবং আমার কাছে এর একটা সমাধান আছে। প্রিন্স ফ্লোরিজেল জানালেন তিনি তার সমস্যা সমাধানের প্রস্তাব নিয়ে রাজার সঙ্গে দেখা করবেন পরের দিন। তারপর রাজকন্যাকে অনুরোধ করলেন জেগে থাকতে এবং সকালে উঠেই কাঁচি হাতে নিয়ে তাকে ডাকতে। আপনাকে যদি একটা সুযোগ দিই তাহলে আমার কোনো কিছুই হারানোর নেই। আপনি খুব দয়ালু রাজকুমার, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। রাজকুমারী এবং প্রিন্স সারা রাত গল্প করে কাটালেন, এবং পরের দিন সকালে রাজকুমার, এগুলো আবার বাড়ছে। প্রিন্স ফ্লোরিজেল রাজকন্যাকে জানলা দিয়ে নেমে আসতে বললেন, এবং সে উপরে উঠে গেল চুল বেয়ে। তারপর যখন চুল কাটা হলো, অবাক কাণ্ড, চুল আর বাড়ছে না। এটা তুমি কি করে করলে? আমি রাজকন্যার চুলের গোছা কাটিনি, আমি শুধু কেটেছি রাজকন্যাকে ওর চুল থেকে। অঙ্কে পারদর্শী রাজা সঠিক বলেছিলেন, যেহেতু রাজকন্যাকে চুল থেকে কেটে নেওয়া হয়েছিল, চুলের বৃদ্ধি বন্ধ হয়ে গেল, পুরো বিষয়টা উল্টো হয়ে গেল, রাজকন্যা উচ্চতায় বাড়তে শুরু করলো। ওহো, এ আমি কি করলাম? ও বাবা, হেল্প! রাজা ভাবতে লাগলেন। তিনি রাজকন্যাকে বাগানে নিয়ে গেলেন।
রাজকন্যা তখন বাড়ছেন 6 ফুট, তারপর 9 ফুট, তারপর 12 ফুট, তারপর 15। রাজকুমারী এভাবে আর কত বড় হবে? হ্যাঁ, আমি যেটা বুঝতে পারছি, কেটে ফেলার সময় রাজকন্যা চুল যতটা ছিল ততটা রাজকন্যা বাড়তে থাকবে, তাই উত্তরটা হলো না। রাজকন্যার বৃদ্ধির গতি নিশ্চয়ই কোনো সময় কমবে। দেশের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারপর রাজকন্যার উচ্চতার বৃদ্ধি কমল। সে নিচে তাকালো মা বাবার দিকে, দেশের মানুষ সেই মানুষটা যাকে পছন্দ করে তার দিকে তাকিয়ে। মহারাজ, আমি খুব দুঃখিত, আমায় ক্ষমা করবেন। তুমি সাহায্য করতে চেয়েছিলে, আমি বুঝতে পারছি তোমার কথা। আমি ঠাকুমাকে এখনই চিঠি লিখব এবং এর একটা সমাধানের কথা আমি বলবো। মহারাজ, আপনি কি দয়া করে পরিমাকে অনুরোধ করবেন লক্ষ লক্ষ জাদুর কাঁচি পাঠানোর জন্য? রাজা রাজি হলেন। আরো 1 সপ্তাহ সময় লাগলো পরিমার কাছ থেকে উত্তর এসে এবং কাঁচি এসে পৌঁছাতে। ততক্ষণে রাজকন্যার কান্না থেমে গেছে এবং সে ঠিক করলো যেভাবে পারবে মানুষের সেবা করবে। রোদের তীব্রতা খুব বেশি ছিল, রোদের দিকে পিঠ করে বসলো যাতে মানুষ একটু ছায়া পায়। আমরা সৌভাগ্যবান রাজকন্যাকে পেয়ে। হ্যাঁ, রাজকন্যা যখন মাথা ভর্তি চুল ছিল তখনই আমার বেশি ভালো লাগতো, প্রচুর সোনা ছিল তখন সেখানে। তারপরে একদিন রাতে, রাজকন্যা আমি একটা আশ্চর্য জিনিস পেয়েছি, নিচে তাকান। জাদুর কাঁচি? সাঁতার কাটার জন্য তৈরি হন রাজকন্যা, প্রিন্স কিছু একটা বলল। তারপর রাজকন্যা চুলটা কেটে নিতেই সে উচ্চতায় ধীরে ধীরে কমতে লাগল। মা, বাবা, এখন আমরা আবার সূর্যের জন্য গরম অনুভব করছি। আমরা লক্ষ লক্ষ জাদু কাঁচিকে গলিয়ে একটা বড় কাঁচি তৈরি করে নিতেই পারি, কিন্তু সমস্যাটা থামলো না। রাজকন্যার চেয়ার আগের মতো হয়ে গেল, কিন্তু চুলটা আবার বাড়তে শুরু করেছে। কিন্তু বেশিক্ষণ হবে না মহারাজ, পরিমা আমাদেরও একটা চিঠি পাঠিয়েছেন এবং তিনি একটাই শব্দ লিখেছেন, স্কেল। মহারাজ, আপনি একটা বড় ওজন যন্ত্র জোগাড় করুন এবং কাল সকালে রাজপ্রাসাদের গার্ডেনে আমি আপনার সঙ্গে দেখা করব। এবং তাই করা হলো, একটা বড় ওজন যন্ত্র নিয়ে আসা হলো এবং ওজন যন্ত্রের একদিকে রাজকন্যাকে বসানো হলো আর অপর দিকে রাখা হলো রাজকন্যার বাড়তে থাকা চুল। এখন আমাদের ওই জাদু কাঁচি দিয়ে চুল কাটতে হবে। যখন কাটা মাঝখানে দাঁড়াবে তখন আমি ধীরে ধীরে মন্ত্র পড়া শুরু করব এবং চুলটা একসঙ্গে পুরোটাই কেটে ফেলতে হবে। কুনসের বাসিন্দারা অপেক্ষা করতে থাকলো। তারা তাদের রাজকন্যাকে চুল ছাড়া দেখেছে, এক ঢাল চুল নিয়েও দেখেছে, আবার লম্বা তাল গাছের মতো দেখেছে, আরো কত যে কি দেখতে হবে। জাদুর কাঁচি, জাদুর কাঁচি, নির্দিষ্ট মাপের মতো জাদু চুল কেটে দাও, নির্দিষ্ট মাপের থেকে 2 গজ বেশি চুল কেটে দাও এবং রাজকন্যাকে তার কষ্ট থেকে উদ্ধার করো, চলে যাও। বেশিরভাগ চুলই ভ্যানিশ হয়ে গেল। রাজকুমার ফ্লোরেসেল, আমি আর লম্বা হচ্ছি না, চুলও বাড়ছে না। দারুণ, তুমি করে দেখিয়েছো, এটাতে রাজকন্যাও এক চুলের থেকেও বাড়েনি আর রাজকন্যা চুলও বাড়েনি। দেখো, জাদু শক্তি খাবড়ে গেছে, জাদু শক্তি নষ্ট করেছো। প্রিন্স ফ্লোরিজেল, দারুণ কি রাজকন্যার সোনালি চুলই। রাজকন্যার বারুদ তো চুলে তো ভালো ছিল। রাজকন্যা, তোমার সুন্দর চুল এখন ঠিক তোমার হাঁটু পর্যন্ত, এটা পারফেক্ট। রাজকুমার ফ্লোরেসেল, তোমার দয়া ভালোবাসায় আমি খুব মুগ্ধ। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই, কিন্তু আমার সব চুল পড়ে যাবে যখন এই জাদু শক্তি শেষ হয়ে যাবে।
আমি যেমন ছিলাম সেটাই আমাকে ভালো লাগে, সেভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। মেলিসান্ডে, তোমার নিজের উপর বিশ্বাস এবং মানুষের প্রতি তোমার ভালোবাসা, সেই জন্য আমি তোমাকে পছন্দ করে ভালোবেসে ফেলেছি। কুনসের রাজা সাহসী রাজকন্যা রাজপুত্রের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করলেন এবং সবাইকে আমন্ত্রণ করলেন। মেলিসান্ডের মাথায় সোনালী ঝাঁকড়া চুলও ছিল না, সিল্কের টুপিও ছিল না। সে শুধু একটা কথাই জানতো, শুধু নিজেকে ভালোবাসো এবং খুব কাছের মানুষের কথা শোনো। কুনসের বাসিন্দারা আনন্দে উৎসবে মেতে উঠল। রাজপুত্র রাজকন্যাদের তারা ঠিক যেমন, তাদের সেইভাবেই মহানন্দে বরণ করে নিল। তবে সবাই সবকিছুতে সন্তুষ্ট হয় না। যখন লম্বা ছিলেন তখনই রাজকন্যাকে ভালো লাগতো।